আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে, একটু আগেই মনোরঞ্জন বলছিল, এবং আমাদের রাজ্যে বিভিন্ন ছোট খাটো নদী, কিন্তু সেই নদীগুলি আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। তার কারণ নদীতে নয় বেআইনি নির্মাণ, নয় বালি চুরি করে নদীর পুরো ইকোসিস্টেমটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। চলে যেতে হবে দক্ষিণ দিনাজপুরের রিপনের কাছে। রিপন আত্রেই নদীর বালি চুরি যেভাবে হচ্ছে, সেই বালি কাদের পেটে যাচ্ছে, কাদের পেট সেই বালি খেয়ে খেয়ে জয়ঢাক হচ্ছে এই মুহূর্তে জানাও দর্শক। একেবারে কিশলায় দেখো, দক্ষিণ দিনাজপুরের কিন্তু লাইফ লাইন বলতে গেলে যে আত্রাই নদী, এই এই সেই আত্রাই নদী যেটা বাংলাদেশ হয়ে আবার কিন্তু দক্ষিণ দিনাজপুরে ঢুকেছে। এইখানে যে কুমারগঞ্জ এলাকার যে দক্ষিণতারা রয়েছে, সেখানে কিন্তু দিবালোকে বাড়ি চুরি হচ্ছে, সেখানে কিন্তু রয়্যালিটি কাটা নেই, তারপরেও বালি চুরি করছে। এলাকার যারা স্থানীয়রা রয়েছে তারা বলছে প্রভাবশালী কেউ রয়েছে, কোনো পেছনে এর পেছনে প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব রয়েছে। দুষ্কৃতীরা এলাকায় বালি লুট করছে, যে লয়্যালিটি নেওয়ার জন্য আবেদন করেছে টাকা দিয়ে, সে কিন্তু অভিযোগ করেছে ডিএম এসপি বিভিন্ন দপ্তরে, তারপরে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। 21 সালে কিন্তু শেষ যে লিজ সেটা কিন্তু নেওয়া হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো লিজ নেই। কুমারগঞ্জ সহ বালুরঘাট, গঙ্গারামপুর জেলার বিভিন্ন এলাকায় কিন্তু এইভাবেই বালি কিন্তু চুরি করা হচ্ছে, যার ফলে আত্রাই নদীর যে পরিস্থিতি সেটা কিন্তু দীর্ঘদিন কিন্তু অবনতির দিকে যাচ্ছে। মানুষ কিন্তু এই আত্রাই নদীর উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। আমার সাথে রয়েছেন একজন বিজেপি নেতা। দাদা, কী পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরে এই বালি চুরি নিয়ে আত্রাই নদীর? আপনারা জানেনই তো, পশ্চিমবঙ্গটা চলছে এখন হীরক রানীর দেশের আন্ডারে। সব জায়গাতে বালি চুরি থেকে আরম্ভ করে কয়লা চুরি, সব কিছুতেই চুরিতে চুরিতে জর্জরিত হয়ে আছে। কিছু কিছু জায়গায় রয়্যালটি কাটা আছে, কিন্তু এক রয়্যালটি দিয়ে দেখা গেলো হাজার গাড়ি চলছে, যেটা রয়্যালটির মেয়াদ হতে একটা গাড়ি, সেখানে তো 500 গাড়ি মাল ফেলে দিচ্ছে এক রয়্যালটি। তার সাথে প্রভাবশালী সব যুক্ত আছেন, এর সাথে সব নেতা মন্ত্রী থেকে আর বিভিন্ন প্রজাতির মাছ দেখতাম এই নদীতে, ছোট থেকে বড় হয়েছে আজ পর্যন্ত, সেরকম কোনো মাছ এখন পাই না। আমরা লোকাল বাজারে যে সমস্ত সস্তা মাছ পেতাম সে মাছ পাচ্ছি না, নানা রকম নাব্যতা জল রয়েছে এর পিছনে। কি এর পিছনে? সব তৃণমূলের সব প্রভাবশালীরা রয়েছে, স্থানীয় গুন্ডা মান্না সুন্দররা আছেন, সাথে সাথে আধিকারিকরাও আছেন সাথে যুক্ত, না হলে এরা তো এইভাবে পারেন না একেবারেই। তাই বিজেপি যারা অভিযোগ করছে যে তৃণমূলের প্রভাবশালী নেতৃত্বরা কিন্তু এর পেছনে রয়েছে, তার ফলেই কিন্তু আত্রাই নদীর যে বালি যে চুরি হচ্ছে সেটা কিন্তু প্রকাশ্য দিবালোকে ইতিমধ্যে ঘটছে। এবং আর একটা বিষয় যে বলে রাখি, কুমারগঞ্জে যখন আমরা খবর করতে গেছিলাম সেখানে কিন্তু টাকা দিয়ে প্রতিটা মোড়ে মোড়ে লোক রাখা হয়েছে, যাতে সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশ বা ল্যান্ডের যারা আধিকারিকরা তারা যেন আসে এবং তারা যেন খবর দিতে পারে, সেজন্য মোটা অঙ্কের কিন্তু টাকা দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন কিন্তু র‍্যাকেটের সঙ্গে থাকো। স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে, যারা অভিযোগ করছেন তারা কি বলছেন, সেই সমস্তটা দেখাবো দর্শকদের, তারপর ফিরবো, দেখুন। না, সরকার থেকে কোনো রকম অনুমতি নেই বালি তোলার। আমি সরকারের কাছে আমার যাবতীয় কাগজপত্র টেন্ডার পাওয়ার জন্য জমা দিয়েছি, তার জন্য আমাকে কাগজে দিয়েছে 59,000 টাকা জমা দিয়েছি, দিয়ে আমি কাগজপত্র সব জমা দিয়েছি সরকারকে, যাতে আমি পরবর্তীতে চর পাই, টেন্ডার পাই। হ্যাঁ, তার জন্য আমাকে সরকার রিসিপ্ট দিয়েছে। বালি এখানকার কিছু কিছু লোক তুলছে চুরি করে, সরকারে রেগুলো ফাঁকি দিয়ে বালি তুলছে, না কোনো রকম ব্যবস্থা নেয়নি। পবলু নন্দী মালিক ছিল, এখনও রয়্যালটি হয়নি, যাই হোক এইভাবে চুরি প্রত্যেক দিন চুরি করে বালি তুলছে। এখানকার লোকাল কিছু দুষ্কৃতি নাম তো প্রকাশ করতে পারবো না, সবই তো জানেন, কাছে সবগুলো প্রশাসনের কাছে জানানো হয়েছে, কোনো প্রশাসন ব্যবস্থা নেয়নি। এবছর এই ব্রহ্মপুর কিছু দুষ্কৃতি রাস্তা মুখ কাটে রাস্তা তৈরি করে, তারা বালু রোজ দিন মোটামুটি 15টা করে ট্রাক্টর নামে, কোনো দিন 9টা, কোনো দিন 10টা, অন্তত 25-30-40 গাড়ি বালু উঠেই চলে যাচ্ছে রোজ দিন। ওখানকার স্থানীয় মানুষের যে অভিযোগ, যারা বালি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, সরকারিভাবে একটা টেন্ডার হতো, সেই টেন্ডার প্রক্রিয়াটা এবার একটু দেরিতে হচ্ছে, সরকারি কোনো ত্রুটি বিচ্ছিন্নির জন্য হয়তো দেরিতে হচ্ছে, যার জন্য তাদের নিত্য প্রয়োজন বা প্রয়োজন হচ্ছে তারা বালিটাকে ওইভাবে খনন করছে। ইতিমধ্যে বিআরআর অফিস থেকে প্রতিনিয়ত মনিটরিং হচ্ছে, তারা চড়ে যাচ্ছেন কে তুলছে না তুলছে, ইতিমধ্যেই কয়েকটা গাড়িকে ধরেছেন, তাদের কাছ থেকে ফাইনও আদায় করেছেন। অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, একটা অভিযোগ আছে এটা নিয়ে ল্যান্ড এবং এলআর দপ্তর থেকে আমরা ইন্সপেকশন
রেড প্রোগ্রাম শুরু করেছে। গত কয়েকদিন ধরে রেড প্রোগ্রামগুলো আরেকটু বেশি করে শুরু হয়ে গেছে। তো এই পার্টিকুলার কমপ্লেন্ট, এবার অন্যান্য কমপ্লেন্টও ওটা দেখা হবে, ওখানে স্ট্রং অ্যাকশন হবে। যদি অবৈধভাবে নেওয়া হচ্ছে তাহলে ওটা সিজ করা বা অন্যান্য এফআইআর টেফআইআর যা যা ব্যবস্থা নেওয়া হবে সেটা নেওয়া হবে।